আমি যখন প্রথম শুরু করি তখন দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারি মাসের দশ তারিখে যখন চারা রোপণ করি আসলে গ্রামের আসলে বড় ভাইরা বা মুরব্বীরা বিভিন্ন ধরনের নেতিবাচক কথাবার্তা বলতো বা হচ্ছে উপহাস করত যে আসলে আমাদের দেশে বিদেশি ফলে চাষ হবে কি না সন্ধিহান ছিল কিন্তু আমি তারপরও ধৈর্য ধরেছিলাম ধৈর্যর মধ্যেও টেনশনে ছিলাম যে আসলে হবে কিনা বিভিন্নজনের বিভিন্ন জনের বিভিন্ন কথাবার্তা বিদেশি ফলের গোতটা সৌন্দর্য তারপরে আপনার রস এসবগুলো হবে কিনা খুবই সন্দিহান ছিলাম তো বিশেষ করে এই সন্ধেহানের মধ্যেও আমি আমার চেষ্টা চালিয়ে গেছি আল্লাহ রহমতে এখন দু সাল নভেম্বর মাস আজকের ফল ভাঙছে খুবই আনন্দিত যে এত সুন্দর ফল হয়েছে বা আপনার কালার এসছে ফলের মিষ্টতা বা জুসের পরিমাণ বিদেশি ফলের থেকে কোনো অংশে কম নয় আমার ইসুফালি কাকারে বাগানে এসেছিলাম বেড়াতে এসে ফল দেখে গাছে আর মিষ্টি এ ফল দেখে আমি মুগ্ধ হয়ে আমি আবার এক বিঘে জমির চারা এখান থেকে ক্রয় করলাম ইউসুফার যে কমলার বাগান আপনারা হয়তো অনেকে অনেক জায়গায় শুনিছেন যে আসলে দেশের ফল খুব ভালো হয় না কিন্তু আসলে বাস্তবায়সী আপনারা দেখেন যে তার ফল কত সুস্বাদু বাংলাদেশে যে এত সুন্দর ফল হয় অবাক মেরে যাবেন দেখার সঙ্গে সঙ্গে এত সুস্বাদু ফল আসলে যে এত সুন্দর যে বিদেশি ফল যেটা আমরা কখনো আশা করি না আমাদের দেশের মাটিতে হবে সেটা এখন আমাদের দেশের মাটিতে ভরপুর হচ্ছে এবং এটা এত মিষ্টি যেটা আমরা বাইরে থেকে যে ফলগুলো ইনপুট করি তার থেকে অনেক বেশি মিষ্টি এটা চাষ অনেক সহজ ফল আমি নিজেও খেয়ে দেখছি একদম সত্যকারের বলতে যে ইন্ডিয়ান যে ফলগুলো আমরা খাই হুহবু একবার একেবারে সেরকমই এতো পরিমাণ হয়েছে আপনারা অবশ্যই এটা দেখবেন আসবেন এবং বুঝবেন তাহলে নিজেও আপনি উদ্যোক্তা হতে পারবেন এই কারণে আমরা আসছিলাম কিছু চাহারা নেওয়ার জন্য আর কি তা ফলটা এত পরিমাণ হয়েছে ভাই আপনারা আসেন অবশ্যই দেখবেন নেন আর না নেন এবং আপনারা করেন আর না করেন একটু যশোরের সারসা উপজেলার একজন উদ্যমী উদ্যোক্তা ইউসুফ আলী পেশাই একজন ব্যবসায়ী দু হাজার বিশ সালে ব্যবসার পাশাপাশি তিনি সিদ্ধান্ত নেন তিন বিঘা জমিতে চাইনা কমলা লেবু চাষের পার্শ্ববর্তী জেলা ঝিঙাইদা জেলা থেকে এই চারা সংগ্রহ করে তার তিন বিঘা জমিতে এই দু হাজার বিশ সালে চারা রোপণের পর দু হাজার বাইশ সালে সেই জমির চারা থেকে পেয়েছে ব্যাপক ফলন স্থানীয়ভাবে সারা সাড়া ফেলেছেন ব্যাপকভাবে তিন বিঘা জমির গাছগুলো থেকে ছয় লক্ষ টাকায় ফলন বিক্রি করতে সক্ষম হয়েছে তিনি কয়েক হারভেস্ট করে বাজারজাত ধাপে করছেন চাষি উঁচু বালি পরিবার থেকে প্রথমেই ছিল নানা ধরনের চিন্তা ছিল নানা ধরনের পেশার আসলেই কি এই বাংলাদেশের মাটিতে কমলা লেবু চাষের সম্ভাবনা কতটুকু আসলেই কি সফল হতে পারবে কিনা কিন্তু এই গাছের বর্তমান ফলনগুলো দেখে পরিবার সহ স্থানীয় বিভিন্ন জায়গার মানুষজন যেন এক আনন্দ অনুভব করছেন এই গাছের ফলগুলো নিয়ে ষারসা উপজেলায় এই সর্বপ্রথম বাণিজ্যিকভাবে এইভাবে চাইনা কমলা লেবুর চাষ হয়েছে বলে আমরা মনে করি আসসালামু আলাইকুম সুরক্ষা এগ্রোপ্ল্যান্টের পক্ষ থেকে শুভেচ্ছা আসলে আমি আমার এই বাগানটা গড়ে তোলার পিছনে অনেক কারণ ছিল যাই হোক আমি যখন প্রথম শুরু করি তখন দু সালের ফেব্রুয়ারি মাসের দশ তারিখে যখন চারা রোপণ করি আসলে গ্রামের আসলে বড় ভাইরা বা মুরব্বীরা বিভিন্ন ধরনের নেতিবাচক কথাবার্তা বলতো বা হচ্ছে উপহাস করত যে আসলে আমাদের দেশে বিদেশি ফলে চাষ হবে কিনা না সন্ধিহান ছিল কিন্তু আমি তারপরেও ধৈর্য ধরেছিলাম ধৈর্যর মধ্যেও টেনশনে ছিলাম যে আসলে হবে কি না বিভিন্ন জনের বিভিন্ন কথাবার্তা তারপরে আপনার বিদেশি ফলের যে আপনার ইয়েটা গরতটা সৌন্দর্য তারপরে আপনার রস এসবগুলো হবে কি না খুবই সন্ধিহান ছিলাম তো বিশেষ করে এই সন্ধেহানের মধ্যেও আমি আমার চেষ্টা চালিয়ে গেছি আল্লাহর রহমতে এখন দু সাল নভেম্বর মাস আজকের ফল ভাঙছে খুবই আনন্দিত যে এত সুন্দর ফল হয়েছে বা আপনার কালার এসছে ফলের মিষ্টতা বা জুসের পরিমাণ বিদেশি ফলের থেকে কোনো অংশে কম নয় তা বিশেষ করে আমরা চেষ্টা করলে বিদেশি যে কোনো ফল আমাদের দেশের মাটিতে চাষ করা সম্ভব তো আপনার পরে কি বললো না বলল আসলে এই বিষয়টা আমরা না নিয়ে যদি নিজের মতো করে আসলে ইয়া লেগে থাকি বা সেটাকে সাকসেস করার জন্য যা যা প্রয়োজন সেই মনোবলটা সেই দৃঢ়তা যদি থাকে তাহলে অবশ্যই স্বাবলম্বী হওয়া সম্ভব আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফাইম তো গত পর্বে দেখেছেন যে আমার বাবা এই চায়না কমলা চাষ করছিল তো অনেক লোকই অনেক কথা বলছিল। যে এই কি করলে বা পাগল এর মতো আর কি হাসি হাসি করছিল তো আজকে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আজকে আমাদের বাগান থেকে চায়না কমলা সংগ্রহ করা মানে কাটিং শুরু হয়ে গেছে তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে তারা যদি এই বাগানটা একবার দেখে যেত তাহলে বুঝতে পারতো যে তাদের কথাগুলো কি আসলে সত্য নাকি মিথ্যা তো তাদের এই আমাদের এই চায়না কমলা বাগানে আজকে কাটিং চলছে আপনারা অনেকে জানেন যে ভারত থেকে অনেক আমদানি ফল আমদানি হয় কিন্তু আমাদের বাংলাদেশে যে ফলটা আমদানি হয় ইউসুফ ভাইয়ের বাগানে আসেন শাসা ইউসুফ ভাইয়ের যে যে কমলার বাগান আপনারা হয়তো অনেকে অনেক জায়গায় শুনিছেন যে আসলে দেশের ফল খুব ভালো হয় না কিন্তু আসলে বাস্তবে সেই আপনারা দেখেন যে তার ফল কত সুস্বাদু বাংলাদেশে যে এত সুন্দর ফল হয় তা আপনারা কখনো মনে হয় অবাক মেরে যাবেন দেখার সঙ্গে সঙ্গে বা এত সুস্বাদু ফল আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে আমাদের দেশে এত সুন্দর ফল হয় ইন্ডিয়ার থেকে আমাদের আমদানি করার কোনো প্রশ্নই আসে না আমাদের দেশের যে সোনার বাংলাদেশ যে সুন্দর ফসল এখন তৈরি হচ্ছে কমলা মালটা চায়না আঙ্গুর বেদানা এ যদি আপনারা দেখেন পাশাপাশি চাষ করেন দেশের লোক বিদেশটি ইনপোর্ট করার কোনো প্রশ্নই আসে না আমাদের দেশে তৈরি আপনারা আসেন ভাইয়ের বাগানে আমি আমার ইউসুফালি কাকারে বাগানে এসেছিলাম বেড়াতে এসে ফল দেখে গাছে আর মিষ্টি এ ফল নিয়ে দেখে আমি মুগ্ধ হয়ে আমি আবার এক বিঘে জমের চারা এখান থেকে ক্রয় করলাম আর আরও লাগাবো আমার নিয়ে রয়েছে খুব সুন্দর একটা বাগান দেখার মতন আর চারা যদি আপনাদের কোনো যোগাযোগ লাগে আপনারা এইখানে আসতে পারেন এখানে এসে যোগাযোগ যোগাযোগ করেন এনে এক নম্বর চারা আপনাদেরকে দেবে কোনো রকম দু নম্বরের কাজ ইনি করেন না খুব সুন্দর বাগান আসে বেড়াতে আসবেন এবং খাতে স্বাদও খুব ভালো এই যে এই লেবুগুলো খাতে এত সুন্দর সুস্বাদু আমি অনেক সময় এসে প্রায় দুই তিন ঘন্টা ধরে এখানে বেড়াচ্ছি আর এই ফুল দেখতে আমি মোহাম্মদ নুর আলম আমি এই সারসা থানার নাভারণ আনসার ক্যাম্পের পিছনে লেবু বাগান দেখতে আসলাম তা এত সুন্দর লেবু ইতিপূর্বে আমি কোথাও দেখিনি আর এই যে বিদেশি একটা ফল এই ফল যে ইসব আমাদের ইসব ভাই এত সুন্দর করে বাগানটা তৈরি করছে এবং এত রিক্স নিয়ে করছে আসলে তা ফল আমি নিজেও খেয়ে দেখছি একদম বলতে যে যে ইন্ডিয়ান ফলগুলো আমরা খাই সেরকমই এই জায়গায় যে এত সুন্দর যে বিদেশি ফল যেটা আমরা কখনো আশা করি না আমাদের দেশের মাটিতে হবে সেটা এখন আমাদের দেশের মাটিতে ভরপুর হচ্ছে এবং এটা এত মিষ্টি যেটা আমরা বাইরে থেকে যে ফলগুলো ইনপোর্ট করি তার থেকে অনেক বেশি মিষ্টি এটা চাষ অনেক সহজ এবং খরচও অনেক কম এতে চাষিরা অনেক লাভবান এবং চাষিরা অনেক উদ্ভুত আমি চাই বা আপনারা এসে দেখতে পারবেন আশা করি এবং এই বাগানটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এই ব্যবসা বা এই যে চারা উদ্যোক্তা এটা কতটা সহজ এবং কতটা মানে ব্যয় অনেক কম এবং লাভবান অনেক লাভবান চাষিরা অনেক লাভবান হচ্ছে এ থেকে এটা চায়না কমলালেবুর বাগান এখানে ফলগুলো এত সুন্দরভাবে হয়েছে আর বাগানটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ইউসোফ ভাইয়ের বাগান তা এটা কল্পনা করা যায় না যে এত ফলন আমাদের দেশের মাটিতে যে হবে এটা আসলে একটা অবাস্তব কিন্তু তিনি সেই অবাস্তবটা বাস্তব করে বাংলাদেশকে দেখাই দিয়েছে এটা আপনারা দেখেন আপনারা আসেন আমাদের এই সারসা এটা যাদবপুরের ভিতরে নাভারণের পাশে অবশ্যই আপনারা অন্তত আসবেন এসে বাগানটা দেখে একটু উদ্যোক্তা নেবেন যাতে দেশের মানুষ এই বাগানটা সমস্ত বাংলাদেশে পরিচালনা করতে পারে এবং কৃষি খাদ উন্নয়ন করতে পারে তাই বলছি আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বারবার বক্তব্য দিচ্ছে যে আমাদের খাদ্য ফল আসলে এটা আমাদের বিদেশ থেকে আমদানি করার কোনো প্রয়োজন নাই যেভাবে আমাদের দেশে ফলটা এত পরিমাণ হয়েছে আপনারা অবশ্যই এটা দেখবেন আসবেন এবং বুঝবেন তাহলে নিজেও আপনি উদ্যোক্তা হতে পারবেন এই কারণে আমরা আসছিলাম কিছু চারা নেওয়ার জন্য আর কি তা ফলটা এত পরিমাণ হয়েছে ভাই আপনারা আসেন অবশ্যই দেখবেন নেন আর না নেন এবং আপনারা করেন আর না করেন একটু উদ্যোক্তাটা একটু বাড়ান এনার সাহসটা আরও বাড়াই দেন এবং আপনিও চেষ্টা করেন যে এরকম একটা বাগান তৈরি করার আমাদের বাংলাদেশে অনেক জমি পড়ে আছে যেগুলো আমরা অকৃতভাবে ব্যবহার হচ্ছে দেখা যাচ্ছে সেইগুলো আপনারা লিস্ট নিয়ে যেভাবে পারেন এই খাতটা উন্নয়ন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বারবার কিন্তু আপনাদের এই কলিংটা দিচ্ছে অবশ্যই আপনারা আসেন